وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ ওই সময়কে স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করলো ইবলিস ছাড়া ইবলিস আল্লাহকে বলল আল্লাহ ক্বালা আসজুদু লিমান খলাকতা তিনা আমি আসজুদু আমি কি সিজদা করব ওই ব্যক্তিকে যাকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন তাকে কি আমি সিজদা করব ক্বালা আরাইতাকা হাদাল লাযী কাররামতা আলাইয়া ইবলিস বলে আল্লাহ আপনি এই ব্যক্তি আদমকে আমার উপর মর্যাদা দান করলেন লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামা আমাকে যদি কিয়ামত পর্যন্ত আপনি সুযোগ দেন লা আহতানিকা না যুররিয়াতাহু ইল্লা কলিলা স্বল্প সংখ্যক ছাড়া আদম সন্তানদের বেশিরভাগ আমি পদভ্রষ্ট করে ছাড়ব বলে নাউযুবিল্লাহ ইবলিস আসমানে নাফরমানি করলো হিংসা করলো আদমকে সহ্য করতে পারলো না দ্বিতীয় কথা দুনিয়াতে সর্বপ্রথম হিংসা নামক নাফরমানি মানুষকে হত্যার দিকে দাবিত করছে সূরা মাইদার ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বালা লাকতুলান্না আদম নবীর সন্তান কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব কাবিল এমন হিংসা করছে যে হিংসা তাকে হত্যা নামক অপরাধ করতে উদ্বুদ্ধ করেছে তিন নাম্বার কথা হিংসার ব্যাপারে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বেশিরভাগ চায় আমি আপনি আমরা ইমানদাররা যেন আবার কুফরির দিকে ফিরে যাই বলেন নাউযুবিল্লাহ সূরা বাকারা এক নাম্বার ১০৯ আল্লাহ বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা আহলে কিতাবদের অধিকাংশ কামনা করে যদি তারা তোমাদেরকে ঈমান আনয়ন করার পর আবার কুফরির দিকে ফিরিয়ে দিতে পারত এটা তাদের কামনা আল্লাহ বলে জানোনি এই কামনা কেন করে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম এটা তাদের হিংসা এই হিংসার কারণে তারা চায় তোমরা যেন সবাই কাফের হয়ে যাও বলে নাউযুবিল্লাহ কাফেররা ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা কাফের তারা হিংসা করে চায় আমরা যেন সবাই জাহান্নামী হয়ে যাই চার নাম্বার হিংসা নিন্দনীয় অপরাধ মুসলিম শরীফের ৭৩১৭ নাম্বার হাদিস এই মাদ্রাসায় দাওরায় হাদিস খুলছে মাশাআল্লাহ আপনাদের মুসলিম শরীফে হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা বেলা তাকরার তাকরার সহ কিছু নুসখা হবে ৭৪৫৩টা তাকরার সহ কিছু নুসখায় মুসলিমের সংখ্যা হবে ৯০০০-এর উপরে আমাদের কমি মাদ্রাসায় বিলা তাকরার ৩০৩৩টা এমন হবে যেমন বুখারিতে তাকরার সহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মতে মোট ৭৫৬৩ হাদিস দেখবেন বুখারি খুললে দেখবেন পাশ দিয়ে হাদিসের দুইটা নাম্বার দেওয়া একটা নাম্বার উপরে আর একটা নিচে মাঝখানে একটা দাগ দেওয়া আছে দরা হাদিস যারা পড়বেন দেখবেন একটা নাম্বারের পাশে ফা লেখা আছে ফা এই ফা মানে হলো ফাতহুল বারি মানে ফাতহুল বারি অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে ৭৫৬৩টা মোট সংখ্যা হবে কথা কি বুঝে আসছে বুখারীর উদ্বোধনী অনুষ্ঠান যাক আমার থেকেও একটু বিদ্যা যারা জানেন নাই জেনে নিলেন দাওরায়ে হাদিসের ছাত্ররা আল্লাহ আমাদের সকলকে হাদিস যারা পড়ব এই বছর সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় বলে আমিন তো মুসলিম শরীফের ৭৩১৭ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম একটা সময় আসবে যখন তোমাদের উপর পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে এমন একটা সময় আসবে যেই সময় আল্লাহ রোম পারস্য এই অঞ্চলগুলা তোমাদের হাতে আল্লাহ বিজয় দান করবেন ওই সময় তোমাদের অবস্থা হবে এমন তাতাফা তাতানাফাসুনা তোমরা পরস্পর ঈর্ষা করবে এই ঈর্ষা এক পর্যায়ে সুম্মা তাতাহাসাদুনা পরস্পর হিংসা করা শুরু করে দিবে হিংসা করার পর এক পর্যায়ে সুম্মা তাতাদা বারুনা একে অপরকে তোমরা বিদ্বেষ করবে সুম্মা তাতাবা গজুনা একে অপরের প্রতি শত্রুতা করবে একে অপরকে বিদ্বেষ করবে আল্লাহ নবী বলেন পারস্য এবং রোম সাম্রাজ্য তোমাদের হাতে আসার পর মুসলমান তোমরা একে অপরকে হিংসা করা শুরু করে দিবে এই হাদিস থেকে প্রমাণ হয় হিংসা এটা নিন্দনীয় অপরাধ সম্পদ হয়ে যাওয়ার পরেও
মানুষের মনে যেন হিংসা না ঢুকে নবীজি নিন্দা করলেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে হিংসা মুক্ত হৃদয় নিয়ে যেন আমরা আমাদের জীবনটা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন পাঁচ নাম্বার কথা হিংসা অতীত উম্মতের একটা রোগ একটা কিতাব আছে নাম সহিহুল জামে হাদিসের কিতাব হাদিস নাম্বার 3658 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন سيصيب امتي داء الامم নবীজি বলেন আমার উম্মতের মাঝে অতীত উম্মতের অনেকগুলা রোগ প্রবেশ করবে এর মধ্যে একটা রোগ হলো আত্তাহাসুদ একে অপরকে হিংসা করা এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে তাহলে পাঁচ নাম্বার একে অপরকে হিংসা করা এটা অতীত উম্মতের রোগ আল্লাহ নবী বলেন এই রোগটা আমার উম্মতের মাঝে প্রবেশ করবে ছয় নাম্বার হিংসার চারটা স্তর মনে রাখবেন হিংসার কয়টা স্তর চারটা স্তর এই এইটা একটু মন দিয়ে শুনেন এক নাম্বার আমি একজনকে হিংসা করলাম যে আল্লাহ ওরে এই সম্পদ দান করছে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক আমার হোক বা না হোক ওরটা ধ্বংস হয়ে যাক এটা হলো এক নাম্বার দুই নাম্বার আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে তার সম্পদটা ধ্বংস হয়ে যেন আমার এটা হয়ে যায় এটা হলো দুই নাম্বার আবার বলছি এক নাম্বার আল্লাহ একজনকে নিয়ামত দিয়েছে আমি চিন্তা করলাম তার এই নিয়ামত ধ্বংস হোক আমার হোক বা না হোক সমস্যা নাই দুই নাম্বার তার যে নিয়ামত আছে এই নিয়ামতটা ধ্বংস হয়ে এটা আমার কাছে আসুক এটা হলো দুই নাম্বার তিন নাম্বার তার যে নিয়ামত আছে এই নিয়ামতটা যেন আল্লাহ আমারেও দান করে বুঝছেন তার যে নিয়ামতটা আছে এটা যেন আল্লাহ আমারেও দেয় যদি আল্লাহ আমারে না দেয় তা ওরটাও ধ্বংস হোক তিন নাম্বারটা আবার বুঝেন একজনে আল্লাহ সম্পদ দিছে যে ওরে যা দিছে আল্লাহ এটা আমারেও দেখ যদি আমারে না দেয় তো ওরটাও ধ্বংস হয়ে যাক এগুলো তিন নাম্বার এক আল্লাহ যাকে নেয়ামত দান করছে আমার কামনা তারটা ধ্বংস হয়ে যাক চাই আমার হোক বা না হোক এটা সমস্যা নাই দুই নাম্বার তারটা ধ্বংস হয়ে যেন আমার কাছে আসে তিন নাম্বার তারে যেটা দিছে আল্লাহ এটা আমারেও দান করুক তবে আমারে যদি আল্লাহ না দেয় তো ওরটাও না থাক এটা হলো তিন নাম্বার চার নাম্বার হাসাদে মাজাজের বাংলা হলো রূপক অর্থে হিংসা রূপক অর্থে হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা আবার বলছি চার নাম্বার ওলামায়ে কেরামের জন্য বলছি হাসাদে মাজাজ যারা সাধারণ জনগণ আছেন এটার অর্থ হলো রূপক হিংসা রূপক হিংসার সুন্দর বাংলা হলো ঈর্ষা ঈর্ষা করা জায়েজ ঈর্ষা করা কি আছে এ ব্যাপারে দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি প্রথম উদাহরণ মুসলিম শরীফের 1779 নাম্বার হাদিস 1779 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে না তবে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহুল কোরআন যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে কোরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে কোরআন শিখে অন্যকে শেখায় মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা তাদের কাজ হলো কোরআন শেখা কোরআন শেখানো কোরআনের বিদ্যা অন্যকে জানানো তাহলে এক নাম্বার যাকে আল্লাহ কোরআন দিয়েছে কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে এক বান্দা মনে মনে বলে আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদ্যা দান করছেন আমাকেও যদি আপনি দান করতেন ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় আমিও কোরআনের খাদেম হয়ে যাইতাম এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে দুই নাম্বার ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালা যাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওই ব্যক্তি সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আপনি চিন্তা করলেন আল্লাহ তাকে যেই পরিমাণ সম্পদ আপনি দান করলেন আমাকেও যদি দান করতেন তাহলে আমিও ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম এই ঈর্ষা এটা জায়েজ আছে তাহলে এক নাম্বার কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিস এই মনে রাখবেন যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যাই অর্জন করে যারা হাদিস পড়ে মনে রাখবেন সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে হাদিস বলেন নাহু বলেন যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য বুখারী শরীফের একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় মানে কোরআনে কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার
পুরা পুরি মিলবে না হয় আংশিক মিলবে না হয় ইঙ্গিতে মিলবে তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্তর্ভুক্ত তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শেখায় তে এই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদওয়ালা ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করত তো আমিও তার মতো খরচ করতাম আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর ঈর্ষা যাদেরকে করা যায় তাদের মতো বিদ্যা তাদের মতো খরচ করনেওয়ালা সম্পদ যেন আল্লাহ আমাদেরকে দান করেন সকলে বলে আমিন আরেকটা উদাহরণ আমরা দেখি কিতাবের নাম ইবনে মাজাহ হাদিস নাম্বার 856 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولد ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين من دي شنن الله نبي بولد يهودي را تما در كنو بشوي ارشا کرنا يهودي را تما در دويتا بشوي ارشا کرنا جوري بولد يهودي را ما در كويتا بشوي ارشا کرنا ایک نمبر আমরা মুসলমান একজন আরেকজনকে সালাম দেই ইহুদিরা আমাদের এই আমলটাকে ঈর্ষা করে মুসলমান একে অপরকে সালাম দেয় এই আমলটা ইহুদিরা ঈর্ষা করে দুই নাম্বার আমিন ইমাম সাহেব বলা দলিন পড়ার পর আমরা যখন আমিন বলি এই আমিন বলাটা ইহুদিরা ঈর্ষা করে আমরা আমিন বললে ইহুদিরা কেন ঈর্ষা করে আল্লাহর নবী বলেন তোমরা যখন আমিন বলো ফেরেশতাদেরও তোমাদের সাথে আমিন বলে من وافق تأمينه تأمين الملائكة تما در آمين آر فرستار آمين جدي ایک شت مک دی بر ہوئے غفر له ما تقدم من زمبی تر آگیر شاب گنا اللہ ماف کرد اے جن نو یہودی را اے آمین بولار بے پارے ارشا کرے آمین بولار بے پارے ارشا کرے تو ایک ہونا بار مورے رکھ بین زی علاقہ ہے آمین آستے بولار سنت روپر عمل ہوئے وہی علاقہ ہے آمین آستے بول بین যে এলাকায় আমিন আসতে বলার সুন্নতের উপর আমল ওই এলাকায় আসতেই বলবেন কোন মসজিদের 98 জন আমিন আসতে বলে বাস 98 জন সুন্নত পালন করতেছে আপনারা দুইজন জোরে বলনে ওলা এই মসজিদে দুইকা জোরে না বইলে আসতেই বইলেন যেহেতু এই মসজিদে 98 জন আমিন আসতে বলে অতএব এখানে আপনি আসতেই বলেন হঠাৎ আপনি জোরে বললে আশেপাশের লোকজন ভয় পেতে পারে ঘটনা কি হইল এলাকার কৃষক মানুষ বুঝতেও পারবে না ঘটনা কি নতুন কি হইল এটা তো ভাই মনে রাখবেন যেই এলাকায় আমিন আসতে এই সুন্নতের উপর আমল হয় ওই এলাকায় আসতে আমিন বলা কি কথা মনে থাকবে তো সবার এখন প্রশ্ন হুজুর আসতে বললে কি ফেরেশতারা শুনবে ফেরেশতারা শুনবে না তো কে শুনবে আসতে বললেও শুনবে যাই হোক ঈর্ষা করা জায়েজ ইহুদিরা আমাদেরকে দুই বিষয়ে ঈর্ষা করে একটা হলো সালাম আরেকটা হলো আমিন বলার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালামের প্রচার প্রসার এবং ইমাম সাহেব যখন ওলাদ দল্লিন পড়ে আমিনের সুন্নাহের উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা হিংসার ক্ষতি হিংসার চারটা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব মনে রাখবেন হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয় বরবাদ করে দেয় হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয় বিনাশ করে দেয় এক নাম্বার ক্ষতি তিরমিজি শরীফের 2510 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন দাব্বা ইলাইকুম দাউল উমাম তোমাদের উপর অতীত জামানার উম্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয় অতীত উম্মতের একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয় এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ হিংসা করা আল্লাহ নবী বলেন হিয়াল হালিকক হিংসা নামক অপরাধ এমন একটা অপরাধ হিয়াল হালিক যেটা বিনাশ করে দেয় মুন্ডন করে দেয় আল্লাহ নবী কয়লা আকুলুক তাহলিকুস শার আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে নবী বললেন হিংসা নামক অপরাধ মুন্ডন করে দেয় নবীজি বলেন আমি বলছি না যে হিংসা তোমাদের মাথা মুন্ডন করে তবে কি মুন্ডন করে ওয়ালাকিন তাহলিকুদ্দিন হিংসা তোমাদের দিনকে বিনাশ করে দেয় বলেন নাউযুবিল্লাহ হিংসা আমাদের দিনকে বিনাশ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা নামক অপরাধ থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন ফ্যানের আওয়াজ উঠতেছে যেটা ওটা বন্ধ করে দেন তাহলেই তো হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম হিংসা দিনকে বরবাদ করে দেয় এটা হলো এক নাম্বার ক্ষতি হিংসার দুই নাম্বার ক্ষতি
রমজান মাসে এত আমল করলেন এই আমলগুলো যেন বরবাদ না হয়ে যায় মন দিয়ে শুনি আমরা হিংসার দুই নাম্বার ক্ষতি হিংসা নেক আমলকে বরবাদ করে দেয় আবু দাউদ শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার 4903 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ইয়াকুম আল হাসাদ শোনো তোমরা হিংসা থেকে তোমরা বাঁচো فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب الله نبي বলেন আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসা মানুষের नेक আমলগুলোকে বরবাদ করে দেয় বলেন নাউযু বিল্লাহ হিংসা মানুষের नेक আমলকে নষ্ট করে দেয় রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয় এইজন্য সতর্ক থাকা তাহলে হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা দিনকে বরবাদ করে দেয় হিংসার দুই নাম্বার ক্ষতি হিংসা नेक আমলকে বরবাদ করে দেয় হিংসার তিন নাম্বার ক্ষতি হিংসা এবং ঈমান এক অন্তরে স্থান নিতে পারে না হিংসা এবং ঈমান এক কলবে একসাথে থাকতে পারে না নাসাই শরীফের 3109 নাম্বার হাদিস 3109 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লা ইস্তামিআনে ফি কলবি আব্দিন কোন বান্দার অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হতে পারে না এক নাম্বার আল হাসাদ দুই নাম্বার আল ঈমান নবীজি বলেন হাসাদ মানে হিংসা আল্লাহর নবী বলেন ঈমান এবং হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না আপনার অন্তরে হিংসা আছে আবার ঈমান আছে আল্লাহর নবী কয় ঈমান আর হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না ভাই আল্লাহ আমাদের সকলের অন্তরটা হিংসা মুক্ত অন্তর যেন আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন হিংসার চার নাম্বার ক্ষতি একটা হাদিসের কিতাব আছে নাম মাজমাউজ জাওয়াইদ আট নাম্বার খণ্ড 81 নাম্বার পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু নবীজি বলেন মানুষ যতক্ষণ পরস্পর হিংসা না করে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকে কোন এলাকার মানুষ কল্যাণের উপর থাকার শর্ত হলো একজন আরেকজনকে হিংসা না করা আল্লাহর নবী কয় পরস্পর হিংসা তোমরা ছেড়ে দাও তোমাদেরকে আল্লাহ কল্যাণের উপর প্রতিষ্ঠিত করে রাখবেন পরস্পর হিংসা যদি ছেড়ে দেই আমাদেরকে আল্লাহ কল্যাণের উপর রাখবেন হিংসা থেকে বাঁচার উপায় আজকে দুইটা উপায় মনে রাখেন এক নাম্বার সূরা ফালাক বেশি বেশি পড়া হিংসুকের হিংসা থেকে বাঁচার এক নাম্বার উপায় সূরা ফালাক বেশি পড়া আল্লাহ বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই প্রতিদিন এই আমলটা আমরা করব আল্লাহ তৌফিক দান করেন হিংসুকের হিংসা থেকে বাঁচার দুই নাম্বার উপায় ঝাড়ফুঁক করা কিছু পড়বেন এইভাবে ঝাড়ফুঁক করবেন এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি এক নাম্বার তিরমিজি শরীফের 972 নাম্বার হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আন্না জিব্রাইল আতাত নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে জিব্রিল আমিন আসলেন আসার পর বললেন ইয়া মুহাম্মদ ইস্তাকাইতা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি অসুস্থ নবীজির প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ আল্লাহর নবী জবাব দিলেন নাআম হ্যাঁ আমি অসুস্থ এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন যদি পারেন মুখস্থ রাখেন বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুঁক করতেছি জিব্রিল আমিন নবীজির ফু দিতেছ মিন কুল্লি শাইইন ইউযিকা সমস্ত এমন জিনিস থেকে যেই জিনিস আপনাকে কষ্ট দেয় বিসমিল্লাহি আরকিকা আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করি মিন কুল্লি শাইইন ইউযিকা প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি কুল্লি নাফসিন প্রত্যেক অনিষ্ট বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি প্রত্যেক বান্দার অনিষ্টতা থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি এরপরে কি কয় দেখেন ওয়া মিন আইনিন হাসিদ হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করতেছি শেষে জিব্রিল বলে বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি আল্লাহ আপনাকে সুস্থ বানায় দেন এইটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন জিব্রিল আমিন নবীজির ফু দিস আপনারা অবিকল এই দোয়া পড়ে ফু দেন আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা আল্লাহু ইয়াশফিকা এটা হলো পুরা দোয়া
দৃষ্টান্ত নাম্বার 2 বুখারী শরীফের 3371 নাম্বার হাদিস 3371 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযুল হাসান আল হুসাইন নবীজি হাসান হুসাইনকে ফু দিতেন ফু দেওয়ার সময় আল্লাহ নবী বলতেন ইন্না আবাকুমা কানা ইউআউযু বিহা ইবনাহুমা ইসমাঈল ওয়া ইসহাক নবীজি সাল্লাল্লাহু ইবনাইহি ইসমাঈল ওয়া ইসহাক আল্লাহর নবী বলেন হাসান হুসাইনকে ফু দেওয়ার সময় বলেন ও হাসান আর হুসাইন তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কানা ইউআউযু বিহা ইসমাঈল ওয়া ইসহাক তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাঈল এবং ইসহাককে আমি তোমাদের দুইজনকে যেইভাবে ফু দেই ইব্রাহিম নবী তার দুই সন্তানকে এইভাবে ফু দিতেন ইব্রাহিম নবী ফু দিতেন ইসমাঈল আর ইসহাক নবীকে কিভাবে যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন আমাদের নবী এই দোয়া পড়তেন আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন আইনিন লাম্মা বাস এতটুকু আউযু বিল্লাহ আল্লাহর কাছে পানাহ চাই মিন কুল্লি শয়তান প্রত্যেক শয়তান থেকে হাম্মা প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে ওয়া মিন আইনিন লাম্মা প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন নিজের শরীরে ফু দিবেন আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পড়ে ইসমাঈল এবং ইসহাক নবীকে ফু দিতেন আউযু বিকালিমাতিল্লাহ বুখারী শরীফের বর্ণনা 3371 নাম্বার হাদিস আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা এ হলো দোয়াটা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখন আসেন 9 নাম্বার কথা হিংসুক চোখ নিয়ে পাঁচটা কথা বলবো মন দিয়ে শুনেন হিংসুক চোখ এতক্ষণ বললাম হিংসুক ব্যক্তি হিংসুক চোখ এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনেন হিংসুক চোখ এক নাম্বার সূরা কলমের 51 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেঈমানরা যখন আপনার কোরআন শুনে আপনার হাদিস শুনে আপনার থেকে উপদেশ মালা শুনে বেঈমানরা আমার দিকে তাকান এরা চোখের মাধ্যমে আপনাকে আশ্রয় ফেলতে চায় এরা চোখের মাধ্যমে আপনাকে আশার দিতে চায় আছে নাই শেষ করে ফেলে এমন করে না চোখের মাধ্যমে আপনাকে আশার দিতে চায় শেষ করে ফেলতাম আল্লাহ বলছেন এরা চোখের মাধ্যমে আপনাকে আশার মারতে চায় কোরআনের আয়াত প্রমাণ করে চোখের ভয়ঙ্কর কাজ করতে পারে চোখ যে এরা চোখের মাধ্যমে আপনার শেষ করে দিতে চায় হাবিব দুই নাম্বার কথা চোখে কতটা ভয়ঙ্কর প্রভাব বিস্তার করতে পারে দেখেন মুসলিম শরীফের 5595 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লাউকানা শাইউন সাবাকাল কদর নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করতে কেউ পারে না কোন জিনের যদি ভাগ্যকে অতিক্রম করতে পারতো সাবাকাতুল আইন তাহলে চোখ ভাগ্যকেও পরিবর্তন করে দিত ভাগ্যকে কোন জিনিস অতিক্রম করতে পারে না কিন্তু কোন জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করত চোখ এত ভয়ঙ্কর এই চোখ ভাগ্যকে অতিক্রম করে ফেলতে পারত চোখের এত শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাসালি আলি হাজমিন ফি রুকিয়াতিল হাইয়া সাপ কামড় দিলে ওই সাপের কামড় থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড় ফুঁক করার অনুমতি দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম আসমা বিনতে উমাইস এই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদেরকে নবীজি ডাকাইলেন তাকানোর পর বললেন মালি আর আজসামা বানি আখিক দরিআতান আল্লাহর নবী বললেন ও আসমা আমার ভাইয়ের সন্তানগুলার কি অবস্থা তারা এত শুকায় গেছে কেন তুসিবুহুমুল হাজা না খাইতে না খাইতে আমার ভাতি যারা কি শুকায় গেল নাকি হযরত জাফর হলো আমাদের নবীজির চাচাতো ভাই সেই হিসাবে নবীজি বললেন আসমা আমার এই চাচাতো ভাইয়ের ছেলেগুলার এই অবস্থাটা তারা কি না খাইতে শুকায় গেছে নাকি এমন অবস্থাটা দেখেন মন দিয়ে শুনেন নবীজি বললেন এদের শরীর বাড়ে না কেন এমন চিকনা কেন শুকায় গেছে কেন হযরতে আসমা জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ খাদ্যের কোনো অভাব নাই ওয়ালাকিনিল আইন তুসরিউ ইলাইহিম ইয়া রাসূলুল্লাহ
কিন্তু হুজুর আমার সন্তানগুলোর উপর মানুষের বদনজর লাগে কি লাগে বা হুজুর মানুষ খুব দ্রুত আমার সন্তানগুলোকে বদনজর দেয় আল্লাহর নবী কয় ইরকিহিম তাদেরকে ঝাড়ফুঁক করবা তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় চোখ আপনারে একদম একদম রোগাক্রান্ত বানায় দিবে চোখ মানুষের ক্ষেতের ধান পুরো নষ্ট করে দেয় চোখ পেঁপে গাছের সব পেঁপে ফলায় দেয় চোখ কাঁঠাল গাছের কাঁঠাল সব নষ্ট করে দিতে পারে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসমা তোমার সন্তানদের কি হইছে কয় হুজুর এদেরকে চোখ বদ নজর এদের উপর খুব বেশি লেগে যায় নবী কয় ঝাড়ফুঁক করো চার নাম্বার কথা ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 3509 3509 হ্যাঁ এটা মন দিয়ে শুনেন মাদ্রাসার হুজুর যারা আছে তাদেরকে বলবো এলাকাবাসী যারা আছেন তাদেরকে বলবো মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদেরকে বলবো এলাকাবাসীও শুনেন আপনারা মাঝে মাঝে সন্তান গোসল করায়া বারান্দায় দাঁড় করায়া দেন রোদ্রের মধ্যে দাঁড় করায়া দেন সন্তান দাঁড়ে উঠানের মধ্যে ছেড়ে দেন তার শরীরের দিকে অন্য মানুষ তাকায় এরা ভালো করে শোনেন সন্তানের শরীর যারা অন্যের সামনে খোলা রাখেন অথবা আপনারা বয়স্ক যারা আমরা বয়স্ক যারা আমরাও যারা পুকুরের মধ্যে সবার সামনে গোসল করি খুব সতর্ক হয়ে গোসল করা দরকার শরীরে গামছা রাখা দরকার কেন দরকার হাদিসটা শুনেন ইবনে মাজা 3509 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক আশ্চর্য ঘটনা ঘটছে কি ঘটছে আমির ইবনে রবিআ বলেন তো নামটা কি আরেকটা নাম মনে রাখবেন সাহাল ইবনে হুনাইফ কি নাম সাহাল ইবনে হুনাইফ তো এই সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছে মর আমির ইবনে রবিআ বিসাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমির ইবনে রবিআ সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় ওয়াহুয়া ইয়াক্তাসিলু সাহাল ইবনে হুনাইফ গোসল করতেছিলেন সাহাল ইবনে হুনাইফ দেখতে বড় সুন্দর সাহাল ইবনে হুনাইফকে দেখার পর আমির ইবনে রবিআর বক্তব্যটা ছিল এমন লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাআতান সাহাল ইবনে হুনাইফকে গোসলরত অবস্থায় এত সুন্দর আমি দেখলাম এমন সুন্দর শরীর কোন পর্দার আড়ালের নারী কেউ দেখি না কি বলল আমির ইবনে রবিআ বলল সাহাল ইবনে হুনাইফ এত সুন্দর ছেলেটা এত সুন্দর তার শরীর পর্দার আড়ালের কোন নারীও মনে হয় এত সুন্দর না আমির ইবনে রবিআ বলল ফামা লাবিসা আন লুবিতা সাহাল ইবনে হুনাইফ বেশিক্ষণ হয় না এই সাহাল ইবনে হুনাইফ বেহুশ হয়ে গেছে তাড়াতাড়ি আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হয় আল্লাহ নবী কি বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি আপনি কিছু একটা করেন নবীজি কয় কি হইছে মান তাত্তাহিমু নাবি তোমাদের কাদেরকে সন্দেহ হয় কাকে সন্দেহ হয় সাহালের উপর কারো বদ নজর লাগছে বলে কি তোমাদের সন্দেহ হয় কয় জি হুজুর কয় কাকে কয় আমির ইবনে রবিআকে আমাদের সন্দেহ হয় নবীজি কয় ডাই কেন আমির ইবনে রবিআকে আল্লাহর নবী ডাকছেন ডাকার পর আমার হু আইয়া তাওয়াদ্দা আল্লাহর নবী তাকে ওযু করতে বললেন ওযু করার পর ইয়াগুসিলু ওয়াজহা চেহারা দৌত করাইলেন হাত দৌত করাইলেন পা দৌত করাইলেন ওয়া দাখিলাতা ইজারিহি এবং ভিতরের গুপ্ত অঙ্গ এটাও ধৌত করাইলেন কাপড়ের ভিতরের গুপ্ত অঙ্গটাও ধৌত করাইলেন সুম্মা আমারহু আইয়া সুব্বা আলাই এরপর নবীজি বললেন অতিরিক্ত কেউ কেউ বলেন যেই পানিটা ছিল সেটা আবার কেউ কেউ বলেন না যেটা দুইছে ওই পানিটাই আইয়া সুব্বা আলাই যার উপরে বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও যার উপর বদ নজর লাগছে তার উপর ছিটায় দাও এখন কথা হলো এই হাদিস দ্বারা কি বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ শোনো তোমরা কি করো না করো মাঝে মাঝে তোমরা হ্যাঁ দেখেন আলামা ইয়াকতুলু আহাদুকুম এই শব্দটা সারা জীবন মনে রাখবেন তোমরা কিসের কারণে আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু তোমরা কেন একজন তার ভাইকে হত্যা করো সাহাবারা কয় হুজুর হত্যা মানি হ্যাঁ এই হিংসুক চোখ কিছু চোখ আছে এমন যে চোখ তার ভাইকে হত্যা করে দেয় যে চোখ বদনজর পড়ার কারণে এমন অবস্থা হয় যে তার ভাইকে শেষ করে দেয় তাহলে আল্লাহর নবী কারো বদনজর পড়াটাকে হত্যার সাথে সামিল করছে আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করো নবীজি বললেন ইজা রাআ আহাদুকুম তোমাদের কেউ যখন কাউকে দেখে মা ইউজিবুহু যেটা তার কাছে ভালো লাগে ফালইয়াদউ লাহু বিল বারাকা ওই সময় যেন সে তার জন্য বরকতের দোয়া করে কাউকে যখন দেখবো আমরা সুন্দর জুতা যদি চোখে আসে মাশা আল্লাহ এই দোয়াগুলো করব এখন এলাকাবাসী যারা আছে আমাদের জন্য করণীয় কি
দোয়া তো আমি আপনি হয়তো করলাম যারা জানি কিন্তু যে জানে না সে তো দোয়া করবে না তার চোখ যদি আপনার ছেলের উপরে লাগে তাহলে কিন্তু बर्बाद হয়ে যাবে এইজন্য বাচ্চাদেরকে সবার সামনে গোসল করায়েন না বাচ্চাদেরকে গোসল করায়া সবার সামনে রোদরে দাঁড় করায়া দিয়েন না গেঞ্জি সহ শরীরে একটা কাপড় সহ বাচ্চাকে অন্যের সামনে দেন না হয় এমন বদনজর লাগবে ফুটফুটে একটা সন্তান দেখবেন হঠাৎ একদম চিকন হয়ে চ্যাংরা হয়ে শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এলা বদনজরের কারণে হয় মাদ্রাসার তালেবেলেম যারা আছেন ছাত্র ভাইরা যদিও আমরা অনেকের মাঝে গোসল করতে হয় আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্যে তো বদনজর নাই সারাক্ষণ কোরআন হাদিস পড়ে এরপরেও মাদ্রাসার ছাত্র ভাইরা সতর্ক থাকা গামছা অন্তত রাখা শরীরের মধ্যে সবার সামনে গোসল করলেও গামছা রাখা ভাই সবার সামনে গোসল না করা যদিও আমাদের কর্তব্য ছাত্রদের আমরা একটা গামছা অন্তত শরীরে রাখা অর্থাৎ বেশি সময় যেন আমার শরীরটা অন্য ছাত্র ভাই না দেখে অথবা উস্তাদ না দেখে অথবা অন্য কেউ না দেখে এই বিষয়টার প্রতি খেয়াল রাখা মনে থাকবে তো সবার কথাগুলো ইনশাআল্লাহ তাহলে বদ নজর থেকে বাঁচা এটা খুব জরুরি বিষয় পাঁচ নাম্বার কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু